আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, গতকালকে বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর এর ফেসবুক পেজে একটা ভিডিও দেখে আপনারা অনেকে আমাকে নক দিয়েছেন যে এটা কীভাবে করব। আসলে যারা নক দিয়েছে তাদেরকে বলবো যে ওই ইউটিউব চ্যানেলে যেখানে ভিডিওটা পোস্ট করছে আপনারা সেখানে কমেন্ট করলেই হাইকমিশন থেকে উনি সার আছেন, উনি জবাব দিবেন, আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। তবে অন্য কথা মতো আমরা যা বললাম যে সিঙ্গাপুর থেকে পাসপোর্ট সংশোধন করলে ওই সংশোধিত পাসপোর্ট দিয়ে আইপিএ বা ওয়ার্ক পারমিট রিনিউয়াল হবে। অনেকের সমস্যা ছিল যে পাসপোর্ট ই পাসপোর্ট করতে গেছে কিছু তথ্য চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাওয়ার পরে ওয়ার্ক পারমিট রিনিউয়াল হয় নাই বা আইপিএ হয় নাই, তা সিঙ্গাপুর আছে তবে তাদেরকে হবে। হাইকমিশন থেকে ভিজিটার নিশ্চিত করছে ওনারা নাকি সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার অফিসে যোগাযোগ করছে এবং তাদের সাথে এই সমস্যাটা নিয়ে আলোচনা করছে। দীর্ঘ আলোচনার ফল তারা থেকে বলেছে যে সিঙ্গাপুর থেকে পাসপোর্ট রিনিউ করলে যদি পাসপোর্টে কোনো তথ্য চেঞ্জ হয়, যে কোনো তথ্য চেঞ্জ হলে ওইতে সংশোধিত পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট রিনিউ হবে বা আইপি হবে। তবে এর আগে আপনাকে বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। যত বুঝতে পারছেন, আমরা যখন সিঙ্গাপুর থেকে আপনার পাসপোর্ট রিনিউ করছি, আমার নাম ছিল আগে মোহাম্মদ আমিনুল ইসলাম, এখন হয়ে গেছে শুধু আমিনুল, ভুল হয়ে গেছে। এটার জন্য আপনাকে বাংলাদেশ হাইকমিশন যেতে হবে। যাওয়ার পরে সেখানে গেলে ওনারা আপনাকে একটা প্রত্যয়নপত্র দেবে, আপনি যেতে পারতো আপনার কোম্পানি যে কোনো একজন গেলেই হবে। ওই প্রত্যয়নপত্র এবং সহকারে যদি আইপির জন্য অ্যাপ্লাই করে বা পারমিট রিনিউয়ের জন্য আবেদন করে তাহলে পারমিট রিনিউয়াল হবে বা আইপি হবে সিঙ্গাপুর থেকে। ওনারা ছাড়ার বক্তব্য যেটা বললাম, যারা সিঙ্গাপুরে আছে, সিঙ্গাপুরে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে পাসপোর্ট রিনিউ করছেন, তারা এই সুবিধাটা পাবেন। অর্থাৎ যারা সিঙ্গাপুরে আছেন, সিঙ্গাপুর থেকে পাসপোর্ট রিনিউ করছেন, সেখানে কোনো তথ্য চেঞ্জ হয়ে গেছে, তারা সিঙ্গাপুর থেকে আইপি করতে পারবে। কিন্তু বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে এসে যারা পাসপোর্ট রিনিউ করার পরে পাসপোর্টের তথ্য চেঞ্জ হয়ে গেছে, তাদের নতুন আইপি হবে কি না, তাদের জন্য কী করণীয়, ওই ভিডিওতে কিন্তু সেটা বলা হয়নি। তবে উনি যেহেতু বলছেন বাংলাদেশ হাইকমিশন থেকে প্রত্যয়নপত্র নিলে হবে, তাহলে যারা বাংলাদেশে আছেন, আপনার পাসপোর্টের কোনো তথ্য চেঞ্জ হয়ে গেছে, তাহলে আপনাকে করতে হবে আপনার কোম্পানির মাধ্যমে হাইকমিশনে গিয়ে একটি প্রত্যয়নপত্র আনা দায় কি না সেইভাবে আলোচনা করতে হবে। যেহেতু ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো ক্যাপশনে এবং কমেন্টে, সেখান থেকে আপনার ভিডিওটা দেখলে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওই ভিডিওর ইউটিউবের এই ভিডিওর কমেন্টে করবেন, তাহলে ওই হাইকমিশন থেকে ওই সারটি স্যার ভিডিওটা করছেন, উনি একটু ভালো মানুষ, উনি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবে পরবর্তী ভিডিওতে। তো উনি যেহেতু বলছেন যে এরকম করা যাবে, তার মানে কী করা যাবে, এবং আপনার পরবর্তীতে যারা সিঙ্গাপুর যেতে চাচ্ছেন, পাসপোর্ট সংশোধন হয়ে গেছে, তারা এই ব্যাপারে সরাসরি হাইকমিশন যোগাযোগ করলে বা হাইকমিশনের প্রত্যয়নপত্র নিয়ে আইপিএর জন্য অ্যাপ্লাই করলে আইপি হবে। এটা আসলে একটা ভালো সংবাদ এবং বাংলাদেশ হাইকমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই, তারা নিজ থেকে উদ্যোগটা নিয়েছে। উদ্যোগটা নেওয়ার কারণে আমরা অনেক প্রবাসী বাই উপকৃত হবে, অনেক বাই পাসপোর্ট সংশোধন হয়ে যাওয়ার কারণে নতুন আইপি হচ্ছে না। তো আপনারা যদি বাংলাদেশ থেকে থাকেন, আপনার কোম্পানি আপনার আইপি অ্যাপ্লাই করে পাসপোর্ট তত চেঞ্জ হয়েছে, তাহলে আপনার কোম্পানিকে হাইকমিশনে যেতে হবে, গিয়ে প্রত্যয়নপত্র সরকার আইপির জন্য অ্যাপ্লাই করতে হবে, তাহলে হবে। আর যারা সিঙ্গাপুর আছেন তাদের তো কোনো সমস্যা নেই। তো আপনারা, আমি ভিডিওটা ক্যাপশনটা ইউটিউবের হাইকমিশনের যে ইউটিউবের ভিডিও দিয়েছে ওই ভিডিওর লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি এবং কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখানে পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং ওই ইউটিউবের চ্যানেলে কমেন্ট করবেন, তাহলে সারা আপনাদেরকে প্রশ্নের উত্তর দিবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।